তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে বিজেপি দলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের সমর্থনে তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের 1 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী সহ কর্মী সমর্থকরা বিজয় মিছিল অনুষ্ঠিত করে মঙ্গলবার দুপুরে। এদিনের এই মিছিল উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, 2টি ওয়ার্ডে বিজয়ী প্রার্থী সহ কর্মী সমর্থকরা। এদিন 1 নং এবং 3 নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থীদের সমর্থনে একটি সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিল 2টি ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। এ ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি সঞ্জয় সূত্রধর বলেন, 25 বছরে বামেরা যে সকল উন্নয়ন করেনি সেই সকল এলাকায় উন্নয়নের জন্য কাজ করবেন বিজয়ী প্রার্থীরা। আগামী 3রা ডিসেম্বর বৃহস্পতিবার মণ্ডলের উদ্যোগে 15টি ওয়ার্ডের প্রার্থীদের বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল সংগঠিত করা হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত প্রার্থী ছিলেন, আমাদের বিগত 2 দিন আগে যে আমাদের 28 তারিখ নির্বাচনের যে গণনা হয়েছে, গণনাতে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের সমস্ত আমাদের 15টা প্রার্থী বিজয় হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে বিজয় মিছিল হচ্ছে। আজকে 1 নং ওয়ার্ডে অপনা সিংহ হবে, আর সেই বিজয় উৎসব আমরা করছি। দুপুর আনন্দ উৎসবের মাধ্যমে উৎসবের মাঝে সেই বিজয় উৎসব আমরা করছি। আগামী বৃহস্পতিবার সেটা মণ্ডল ব্যতীত আরেকটা বিজয় উৎসব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।